হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে জিওগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের সামনে আছে বিএসসি ক্লার্কশিপ, WBCS ও অন্যান্য এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। সঠিক অ্যান্সার হবে মালদ্বীপ। নেক্সট হচ্ছে ডুয়ার্স বলা হয় কোন অঞ্চলকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডুয়ার্স বলা হয় তিস্তা নদীর বাঁদিকের অংশকে ডুয়ার্স বলা হয়। পৃথিবীর দীর্ঘতম ও সর্বোচ্চ পর্বতমালা কোনটি? এখানে দুটি প্রশ্ন আছে, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হিমালয় এবং সর্বোচ্চ কারাকোরাম পর্বতমালা। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কোম গবেষণাগার কোথায় আছে? দিল্লির পুসাতে কেন্দ্রীয় সরকারের কোম গবেষণাগারটি অবস্থিত, দিল্লির পুসা। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম সূর্যোদয় হয় কোথায়? অরুণাচল প্রদেশে ভারতের প্রথম সূর্যোদয় হয়। নেক্সট হচ্ছে, দক্ষিণ ভারতের শস্যা ভাণ্ডার নামে পরিচিত কোনটি? এখানে একটা ভুল আছে, শস্য ভাণ্ডার নামে পরিচিত হবে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত, তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলা। নেক্সট হচ্ছে, কুমায়ুন অঞ্চলের হ্রদকে কী বলা হয়? কুমায়ুন অঞ্চলের হ্রদকে তাল বলা হয়। ভারতের বিজ্ঞান নগরী নামে পরিচিত কোনটি? ব্যাঙ্গালোর। ভারতের বিজ্ঞান নগরী নামে পরিচিত ব্যাঙ্গালোর। নেক্সট হচ্ছে, ভারতের গ্লাসগোয়ে নামে পরিচিত কোনটি? ভারতের গ্লাসগোয়ে নামে পরিচিত হাওড়া শহর, ভারতের গ্লাসগো হচ্ছে হাওড়া শহর। নেক্সট হচ্ছে, বিশ্বের বৃহত্তম লৌহ খনি আবিষ্কৃত হয়েছে কোথায়? ঝাড়খণ্ডের ঝরিয়াতে। বিশ্বের বৃহত্তম লৌহ খনি আবিষ্কৃত হয়েছে ঝাড়খণ্ডের ঝরিয়াতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে চিড়িয়া হয়ে গেছে, বানানটা ভুল আছে, ঝরিয়া হবে। নেক্সট হচ্ছে, জিওগ্রাফি ইম্পর্টেন্ট ও এখানে সরি, এটা আমাদের একটা হেডিং পার্ট টুয়েলভ, আমরা শেষের দিক থেকে প্রশ্নগুলো আলোচনা করছি। তো নেক্সট দেখো, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর মাউন্ট স্যাডেলা। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট স্যাডেলা, অ্যান্সার হবে মাউন্ট স্যাডেলা। নেক্সট দেখো, পৃথিবীর উচ্চতম সড়ক পথ কোনটি? ভারতের লেউ বা মাল্লা সড়ক। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় কোথায়? আসামে। ভারতের সবথেকে বেশি চা উৎপাদিত হয় আসামে। নেক্সট হচ্ছে, আকরিক লোহার পাহাড় নামে পরিচিত কোনটি, কোন অঞ্চলটি? সিংভূম জেলার কোলহান অঞ্চলকে, অঞ্চলের পশ্চিমাঞ্চলকে আকরিক লোহার পাহাড় বলে। নেক্সট হচ্ছে, যমুনা গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে কোথায়? এলাহাবাদের কাছে। যমুনা গঙ্গার সাথে মিলিত হয়েছে এলাহাবাদের কাছে। নেক্সট, প্রধান তুলো উৎপাদক অঞ্চল কোনটি? কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল হচ্ছে প্রধানত তুলো উৎপাদক অঞ্চল। নেক্সট হচ্ছে, সর্বশ্রেষ্ঠ কোক কয়লা কোথায় পাওয়া যায়? ঝরিয়াতে। সর্বশ্রেষ্ঠ কোক কয়লা পাওয়া যায় ঝরিয়াতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কয়লা উৎপাদনের প্রথম স্থান পড়ছে কোন রাজ্য? ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ রাজ্য। নেক্সট হচ্ছে, বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স অবস্থিত কোথায়? গুজরাটের বড়োদার কাছে বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স অবস্থিত। কাথিয়াবার উপদ্বীপের উত্তর পূর্ব দিকের নিচু জলাভূমিকে কী বলা হয়? নল হ্রদ। কাথিয়াবার উপদ্বীপের উত্তর পূর্ব দিকের নিচু জলাভূমিকে নল হ্রদ বলা হয়। নেক্সট হচ্ছে, ম্যাঙ্গানিজ রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত? ম্যাঙ্গানিজ রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে প্রথম। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? নকশাটিকের সরবতী নদীর যোগ জলপ্রপাত, অ্যান্সার হবে এখানে যোগ জলপ্রপাত। নেক্সট হচ্ছে, কাবেরী নদীর উপনদীগুলি হল হিমবতী, শিমসা, ভবানী, এখানে অ্যান্সার হবে
হিমবতী সিমসা ভবানী। নেক্সট হচ্ছে সবচেয়ে জনবহুল পশ্চাদভূমির উত্তর কলকাতা থেকে হলদিয়া বন্দর পশ্চাদভূমি, অ্যান্সার হবে এখানে কলকাতা তথা হলদিয়া বন্দরের পশ্চাদভূমি, সব থেকে জনবহুল পশ্চাদভূমি কোনটি, অ্যান্সার হচ্ছে আমাদের কলকাতা বা হলদিয়া বন্দরের পশ্চাদভূমি। নেক্সট হচ্ছে দাক্ষিণাত্যে লাভাগঠিত মালভূমি অঞ্চলের প্রধান শিল্পীনগরী কী, কোথায়, নাগপুর, দাক্ষিণাত্য লাভাগঠিত মালভূমি অঞ্চলের প্রধান শিল্পনগরী হচ্ছে নাগপুর, অ্যান্সার হবে নাগপুর। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে মান্নান উপসাগর এবং পক প্রণালী, তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে মান্নান উপসাগর এবং পক প্রণালী। নেক্সট হচ্ছে গোদাবরী ও কৃষ্ণার দ্বীপের মাঝে অবস্থিত কোনটি, কোলার হ্রদ, গোদাবরী ও কৃষ্ণার দ্বীপের মাঝে অবস্থিত কোলার হ্রদ। নেক্সট হচ্ছে কানাডা ভাষায় মালনা শব্দের অর্থ কি, পাহাড়ের দেশ, কানাডা ভাষায় মালনা শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ বা পাহাড়ের দেশ। নেক্সট হচ্ছে লগ্ন শহর অবস্থিত কোথায়, গোমতী নদীর তীরে, লগ্ন শহর গোমতী নদীর তীরে অবস্থিত। পরে প্রশ্ন, কলকাতা বন্দরের ডক দুটি হলো নেতাজি সুভাষ ডক এবং খিদিরপুর ডক, কলকাতা বন্দরের দুটি ডকের নাম হচ্ছে নেতাজি সুভাষ ডক এবং খিদিরপুর ডক। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি কোথায় অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি অবস্থিত কানপুরে। পরের প্রশ্ন হচ্ছে মৌসুমি বায়ুর দেশ, এখানে মৌসুমি বায়ুর দেশ কাকে বলা হয়, ভারতকে, মৌসুমি বায়ুর দেশ বলা হয় ভারতকে। নেক্সট হচ্ছে ব্যাকওয়াটার হলো কি, ব্যাকওয়াটার হলো কেরলের উপকূলের মালভূমি, কেরল উপকূলের মালভূমিকে ব্যাকওয়াটার বলেন। মুম্বাই বন্দর অবস্থিত কোথায়, কোঙ্কন উপকূলে মুম্বাই বন্দর অবস্থিত। নেক্সট হচ্ছে পোয়াদর জলপ্রপাতটি অবস্থিত কোথায়, ভোরঘাটে। নেক্সট প্রশ্ন, জয়পুর, জয়পুর শহরের উপকার কে বা স্থাপিত হচ্ছেন, এখানে বিদ্যাধর ভট্টাচার্য, জয়পুরকে গোলাপী শহর বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাত কি, শিবসমুদ্রম, অ্যান্সার হবে শিবসমুদ্রম, কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাত হচ্ছে শিবসমুদ্রম। নেক্সট প্রশ্ন হচ্ছে পূর্ববাহিনী নদী, দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগুলির নাম, মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী হচ্ছে পূর্ব ভারতের দক্ষিণ বাহিনী নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। নেক্সট প্রশ্ন হচ্ছে যমুনার উপনদীর নাম কি, চম্বল, বেতোয়া ও কেন, এগুলি যমুনার উপনদী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চম্বল, বেতোয়া, কেন হচ্ছে যমুনার উপনদী। নেক্সট প্রশ্ন, কাবেরী নদীর উপনদী কোনগুলি, শিমসা, হিমাবতী, ভবানী, শিমসা, হিমাবতী, ভবানী। নেক্সট প্রশ্ন, গোদাবরী নদীর উপনদীর নামগুলো হচ্ছে প্রাণহিতা, ইন্দ্রাবতী, মিঞ্জরা, ইন্দ্রাবতীটা খুব ইম্পর্টেন্ট, ইন্দ্রাবতী গোদাবরীর উপনদী। পরে প্রশ্ন, সিন্ধু নদীর উপনদীর নাম হচ্ছে বিতস্ততা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, স্বতন্ত্র, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পিএসসি WBCS প্রশ্ন করে থাকে। নেক্সট প্রশ্ন, ব্রহ্মপুত্রের অন্যান্য উপনদীর নামগুলো হচ্ছে সঙ্গ, রিয়ং ও যমুনা। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, কলসুবাই, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই। নেক্সট প্রশ্ন, বিশ্বের উচ্চতম বালিয়াড়িগুলি কোথায় অবস্থিত, উত্তর আফ্রিকার আলজেরিয়ায়, বিশ্বের বৃহত্তম বালিয়াড়িগুলি কোথায় অবস্থিত, এখানে অ্যান্সার হবে উত্তর আফ্রিকার আলজেরিয়ায়। নেক্সট প্রশ্ন, ভুটানের দীর্ঘতম নদী কোনটি, মানস হচ্ছে ভুটানের দীর্ঘতম নদী। পরে প্রশ্ন হচ্ছে আফগানিস্তানের জলসেচ কোন প্রথায় করা হয়, ক্যারেডা প্রথা, ক্যারেডা। নেক্সট প্রশ্ন, পাম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শুদ্ধ বায়ুকে কী বলে, পাম্পেরা, পাম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শুদ্ধ বায়ুকে পাম্পেরা বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে
ইতালির ভিসুভিয়াস কি জাতীয় আগ্নেয়গিরি? এটা হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। ইতালির ভিসুভিয়াস কি ধরনের আগ্নেয়গিরি? জীবন্ত আগ্নেয়গিরি। নেক্সট হচ্ছে ভারতের রেস্কিউ কি ধরনের উদ্ভিদ জন্মায়? ক্যাকটাস। ভারতের রেস্কিউতে কি ধরনের উদ্ভিদ জন্মায়? ক্যাকটাস। পরের প্রশ্ন হচ্ছে নিরক্ষরেখার উপরে টপোস্ফিয়ারের উচ্চতা কত? 18 কিমি। নিরক্ষরেখার উপরে টপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 18 কিমি। ভারতে আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ। ভারতের আখ উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। অ্যালুমিনিয়াম কোন খনিজ তেল থেকে তৈরি? প্রশ্নটা আমাদের একটু বলতে ভুল হলো। অ্যালুমিনিয়াম কোন খনিজ থেকে তৈরি? তেল হবে না, বক্সাইট। অ্যালুমিনিয়াম বক্সাইট থেকে তৈরি। নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠে কটি চাপ বলয় থাকে? এখানে 60টি হবে অ্যান্সার। একটু প্রশ্ন একটু মিস্টেক রয়েছে। পরে প্রশ্ন ভারতের গভীরতম বন্দর কোনটি? ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম। ভারতের গভীরতম বন্দরের নাম বিশাখাপত্তনম। নেক্সট হচ্ছে ভারতের ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর পরিকল্পনার সাথে যুক্ত? ভারতের ম্যাসেঞ্জার বাঁধ ময়ূরাক্ষী নদীর পরিকল্পনার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে উকাই বিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত কোথায়? গুজরাটে। উকাই বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? গুজরাটে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মৃত্যুদাহ খাল সর্বাধিক দেখা যায় ভারতে? নেক্সট হচ্ছে আইএল ইন্ডিয়া লিমিটেড অয়েল ইন্ডিয়া লিমিটেড গঠিত হয় কত সালে? 1959 সালে অয়েল ইন্ডিয়া লিমিটেড গঠিত হয়। নেক্সট হচ্ছে সৌরজগতের দ্রুতগামী বায়ু ভয়ে কোন গ্রহে প্রবাহিত হয়? কোন গ্রহে সৌরজগতের দ্রুতগামী বায়ু প্রবাহিত হয়? নেপচুন গ্রহে। পরের প্রশ্ন হচ্ছে সৌরজগতে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান হচ্ছে তৃতীয়? অ্যান্সার হবে এখানে তৃতীয়। পরের প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছে গ্রহ কোনটি? বুধ। এখানে বুধ হবে অ্যান্সার। সূর্যের সবথেকে কাছে গ্রহ হচ্ছে বুধ। নেক্সট হচ্ছে এশিয়ার সর্বোচ্চ স্থান কোনটি? মাউন্ট এভারেস্ট। এশিয়ার সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট। এশিয়া এবং পৃথিবীরও নেক্সট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম এবং সর্বোচ্চ পর্বতমালা কোনটি? হিমালয়ের কারাকোরাম পর্বতমালা। পৃথিবীর দীর্ঘতম হিমালয় এবং সর্বোচ্চ পর্বতমালা হচ্ছে কারাকোরাম পর্বতমালা। নেক্সট হচ্ছে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার কোনটি? ইরানের আবাদ। ইরানের আবাদ। নেক্সট হচ্ছে এশিয়ার সর্বনিম্ন স্থান কোনটি? ডেড কি ইসরায়েল জর্ডন। পরের প্রশ্ন বিশ্বের বহুমুখী দেশ কোনটি? রাশিয়া। বিশ্বের বহুমুখী দেশ হচ্ছে রাশিয়া। নেক্সট হচ্ছে এশিয়ার আগ্নেয়গিরি থেকে তৈরি পর্বত নাম হচ্ছে এল জাপানের ফুজিয়ামা। আগ্নেয়গিরি থেকে উৎপন্ন পর্বতের নাম হচ্ছে জাপানের ফুজিয়ামা। নেক্সট হচ্ছে এশিয়ার বৃহত্তম ম্যাঙ্গানিজ উৎপাদক দেশ কোনটি? ভারত। এশিয়ার বৃহত্তম ম্যাঙ্গানিজ উৎপাদক দেশ হচ্ছে ভারত। এশিয়ার সোনার খনি আছে কোথায়? জাপান ও ফিলিপিন্সে। এশিয়াতে সোনার খনি আছে জাপান এবং ফিলিপিন্সে। নেক্সট হচ্ছে বিশ্বের জুট উৎপাদনে প্রথম স্থান করেছে এশিয়া। বিশ্বে জুট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এশিয়া। গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান কার? চীন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান চীনের। কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? সিঙ্গুলিলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। সিঙ্গুলিলা শৈলশিরা। নেক্সট প্রশ্ন হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হচ্ছে পোর্ট ব্লেয়ার। নেক্সট প্রশ্ন গি ও গঙ্গা নদীর উৎপত্তি স্থান কোথায়? ভাগীরথী এবং গঙ্গা নদীর উৎপত্তি স্থান অলকনন্দা। এখানে প্রশ্ন একটু মিস্টেক রয়েছে, অ্যান্সার হবে অলকনন্দা। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রোনোমিটার কি? গ্রিনিচের ক্রোনোমিটার কি? এখানে গ্রিনিচের সময় নির্দেশক ঘড়িকে ক্রোনোমিটার বলা হয়। পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কততম? কত হয় মানে কোন ডেটে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে
বেশি হয়, প্রশ্নতে একটু মিস্টেক রয়েছে, 3রা জানুয়ারি। নেক্সট হচ্ছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। নেক্সট প্রশ্ন, কোন কোন তারিখে পৃথিবীর 2 গোলার্ধে অর্ধ দিবস ও রাত্রি সমান হয়? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। ভারতের নবীনতম রাজ্যের নাম কি? এখানে আমাদের ঝাড়খণ্ড আছে, কিন্তু রিসেন্টলি যেটা নবীনতম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশকে ভেঙে যেটা হলো সেটার নাম হচ্ছে তেলেঙ্গানা রাজ্য। দাক্ষিণাত্যের লাভায় ঢাকা প্লাবনভূমি বলেছে ডেকানটাব অঞ্চল। দাক্ষিণাত্যের লাভায় ঢাকা প্লাবনভূমিকে কি বলে? ডেকানটাব অঞ্চল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে রাঁচি মালভূমির পশ্চিমাংশ কী নামে পরিচিত? প্যাট। রাঁচি মালভূমির পশ্চিমাংশ প্যাট নামে পরিচিত। এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় অবস্থিত পর্বতশ্রেণীর নাম কি? এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় অবস্থিত পর্বতের নাম হচ্ছে ইউরাল পর্বত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় অবস্থিত ইউরাল পর্বত। নেক্সট হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তে ট্রান্সমিশন ঘূর্ণিঝড়কে কী বলে? টর্নেডো। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তে ট্রান্সমিশন ঘূর্ণিঝড়কে টর্নেডো বলে। ভারতের প্রমাণ সময়কাল কত? এই প্রশ্নটা একটু মিস্টেক রয়েছে, আমি স্কিপ করব। তোমাদের যদি অ্যান্সার জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে দেবে। নেক্সট হচ্ছে কলকাতা এলাহাবাদের স্থানীয় সময় প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত থাকিমা কোনটি? 24 মিনিট। এই প্রশ্নটা আমি সঠিক অ্যান্সার আমার জানা নেই। নেক্সট হচ্ছে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? এখানে পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ত্রিপুরা রাজ্যে। ভারতের কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে? ত্রিপুরায়। নেক্সট হচ্ছে ভারতের থলভাগের দক্ষিণতম প্রান্তরের নাম কি? ইন্দিরা পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নেক্সট হচ্ছে কারাকোরাম পর্বত সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন বা কেটু। গডউইন অস্টিন বা কেটু। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন। গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দিয়ে গঠিত ভূমিকে কী বলে? ভাঙ্গর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন পলি দিয়ে গঠিত অংশকে ভাঙ্গর বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে গঙ্গার প্রধান উপনদীর নাম কি? যমুনা। গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা। পরে প্রশ্ন, সবচেয়ে বেশি বিদ্যুৎ পাওয়া যায় কোথায়? তাপবিদ্যুৎ শক্তি থেকে সব থেকে বেশি বিদ্যুৎ পাওয়া যায়। কেরালার মালাবার উপকূলের উপদ্বীপগুলিকে কী বলে? কাল বলে। কেরালার মালাবার উপকূলের দ্বীপগুলিকে কাল বলে। নেক্সট হচ্ছে ভারতের সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উৎপাদিত হয় কোথায়? উড়িষ্যায়। ভারতের সবথেকে বেশি ম্যাঙ্গানিজ উৎপাদিত হয় উড়িষ্যায়। পরে প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের প্রধান অস্ত্র শিল্প কোথায় গড়ে উঠেছে? তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। বস্ত্র শিল্প হবে এখানে। প্রশ্নটা একটু মিস্টেক রয়েছে, দক্ষিণ ভারতের প্রধান বস্ত্র শিল্প কোথায় গড়ে উঠেছে? তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের বিখ্যাত হ্রদ কোনটি? উত্তর পূর্ব ভারতের বিখ্যাত হ্রদ হচ্ছে মণিপুরের লোকটাক। মণিপুরের লোকটাক হচ্ছে উত্তর ভারতের বিখ্যাত হ্রদ। নেক্সট হচ্ছে ভারতের প্রধান শক্তি সম্পদ কোনটি? কয়লা। ভারতের প্রধান শক্তি সম্পদ হচ্ছে কয়লা। পরে প্রশ্ন, বিশাখাপত্তনম বন্দরে যে অন্তরীপ দিয়ে পরিবেষ্টিত তার নাম কি? ডলফিন লেজ। ডলফিন লেজ, ডলফিন লেজ হচ্ছে বিশাখাপত্তনম বন্দরে যে অন্তরীপ দিয়ে পরিবেষ্টিত তার নাম ডলফিন নোজ। সরি, প্রশ্নটা হবে ডলফিন নোজ। নেক্সট হচ্ছে সর্বপ্রথম বন্দর কেন্দ্রিক শিল্প অঞ্চল গড়ে উঠেছে কোথায়? হলদিয়ায়। বন্দর কেন্দ্রিক শিল্প অঞ্চল হচ্ছে হলদিয়ায় গড়ে উঠেছিল। নেক্সট হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের প্রধান অর্থকরী ফসল কোনটি? কার্পাস তুলো। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের প্রধান অর্থকরী ফসল হচ্ছে কার্পাস তুলো।
পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ কোনটি, মিনিকোই। লাক্ষাদ্বীপপুঞ্জের সবথেকে বড় দ্বীপ হচ্ছে মিনিকোই। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল কোনটি, ভারতের মৌসিনরাম। পৃথিবীর সবথেকে বৃষ্টিবহুল অঞ্চল হচ্ছে ভারতের মৌসিনরাম। পরের প্রশ্ন, নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ মাউন্ট তুলারে। নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ স্থান কোনটি, মাউন্ট তুলিরে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল শহর অঞ্চলগুলির মধ্যে কোনটি, মহারাষ্ট্রের মুম্বাই হচ্ছে জনবহুল শহরগুলির মধ্যে ভারতের অন্যতম। নেক্সট হচ্ছে, পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি কোনটি, সাইবেরিয়ার তৈগা। পরের প্রশ্ন, ওকটাক সাগর জাপান সাগরের সংযোগকারী প্রণালী কোনটি, টর্টারি প্রণালী। অ্যান্সার হবে এখানে টর্টারি প্রণালী। নেক্সট হচ্ছে, পৃথিবীর সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি, এটা আরব উপদ্বীপের বারেল খালি। সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত স্থান হচ্ছে বারেল খালি, আরব উপদ্বীপে অবস্থিত। নেক্সট হচ্ছে, পৃথিবীর বৃহত্তম খাল কোনটি, চীনের গ্র্যান্ড ক্যানেল। চীনের গ্র্যান্ড ক্যানেল হচ্ছে পৃথিবীর বৃহত্তম খাল। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি, মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। পরের প্রশ্ন, মরু অঞ্চলের বালিযুক্ত নরম শিলাস্তর দিয়ে গঠিত পাথরের অঞ্চলকে কী বলে, হামাদা। অ্যান্সার হবে এখানে হামাদা। মরু অঞ্চলের বালিযুক্ত নরম শিলাস্তর দিয়ে গঠিত পাথুরে অঞ্চলকে হামাদা বলে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি, চিল্কা। ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা। নেক্সট প্রশ্ন, পালঘাট ক্যাপের দক্ষিণে অবস্থিত কোনটি, দক্ষিণঘাট পর্বত আছে এখানে। অ্যান্সার হবে, প্রশ্নটা একটু কিছু মিস্টেক আছে, যাই হোক এটা আমি স্কিপ করছি। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের লাভাই ঢাকা মালভূমি অঞ্চলে কি বলে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেকান ট্র্যাপ। দাক্ষিণাত্যের লাভাই ঢাকা মালভূমিকে ডেকান ট্র্যাপ বলে। নেক্সট হচ্ছে, পৃথিবীর কসাইখানা নামে খ্যাত কোন শহর, শিকাগো শহর। অ্যান্সার হবে শিকাগো শহর। পরের প্রশ্ন, মিশরের প্রধান বন্দরের নাম কি, আলেকজান্দ্রিয়া। অ্যান্সার হবে এখানে আলেকজান্দ্রিয়া। পরের প্রশ্ন, নীলনদ কোন সাগরে গিয়ে মিশেছে, ভূমধ্য সাগরে। অ্যান্সার হবে ভূমধ্য সাগর। পরের প্রশ্ন, প্রাচ্যের ব্রিটেন নামে খ্যাত কোন দেশ, জাপান। প্রাচ্যের ব্রিটেন নামে খ্যাত হচ্ছে জাপান। পরের প্রশ্ন, নেপালের অধিকাংশ নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে, উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। নেপালের অধিকাংশ নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নদী বা দ্বীপ কোনটি বা নদী চর, মাজুলি দ্বীপ। পরের প্রশ্ন হচ্ছে, জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বতের উদাহরণ, স্তূপ পর্বত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। নেক্সট হচ্ছে, লন্ডন অববাহিকার প্রধান নদী কোনটি, টেমস। লন্ডন অববাহিকার প্রধান নদী হচ্ছে টেমস। শিকাগো শহর কোন হ্রদের তীরে অবস্থিত, মিশিগন হ্রদের তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, এশিয়ার সর্বাপেক্ষা জনবহুল শহর কোনটি, টোকিও। এশিয়ার সর্বাপেক্ষা জনবহুল শহর হচ্ছে টোকিও। এবং ইউক্রেন অঞ্চলের প্রধান শিল্প কি, লৌহ ইস্পাত শিল্প। দুটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। এশিয়ার সর্বাপেক্ষা জনবহুল শহর হচ্ছে টোকিও এবং ইউক্রেন অঞ্চলের প্রধান শিল্প অঞ্চল লৌহ ইস্পাত শিল্প। পরের প্রশ্ন হচ্ছে, চীনের সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ অঞ্চল কোনটি, ইয়াংসিকিয়াং অববাহিকা। নেক্সট হচ্ছে, পৃথিবীর সর্বোচ্চ সর্বাধিক গতিবেগ কোথায় অনুভূত হয়, নিরক্ষরেখায়। পৃথিবীর সর্বাধিক গতিবেগ অনুভূত হয় নিরক্ষরেখায়। ভারতের প্রমাণ সময় কাকে ধরা হয়, এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে, পুরনো জলবিদ্যুৎ কেন্দ্রটি শিবসমুদ্রম জলপ্রপাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে, শিবসমুদ্রম জলপ্রপাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নেক্সট হচ্ছে, বিভিন্ন শস্যের বীজ থেকে যে তেল পাওয়া যায় তাদের কি বলে, তৈল বীজ। নেক্সট হচ্ছে,
প্রধান তিনটি খনিজ তেল উৎপাদক অঞ্চল মহারাষ্ট্রের মুম্বাই হাই, নেক্সট হচ্ছে আসামের ডিব্রুগড়, গুজরাটের আঙ্কলেশ্বর। মহারাষ্ট্রের মুম্বাই হাই, আসামের ডিব্রুগড় এবং গুজরাটের আঙ্কলেশ্বর। নেক্সট হচ্ছে স্বাধীনতার আগে একমাত্র ডিজেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় ছিল? আসামের ডিগবয়। আসামের ডিগবয় স্বাধীনতার আগে একমাত্র ডিজেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল আসামের ডিগবয়। নেক্সট প্রশ্ন, আলিয়াবেদ তৈল খনি অঞ্চলটি অবস্থিত কোথায়? কান্দে উপসাগরে, ক্যাম্বে উপসাগরে। এনআই অ্যান্সার হবে ক্যাম্বে। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স আছে কোথায়? পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স আছে হলদিয়াই। প্রাচীনতম খনিজ তেল উৎপাদক অঞ্চল কোনটি? আসামের উচ্চ ব্রহ্মপুত্র উপত্যকা। আসামের উচ্চ ব্রহ্মপুত্র উপত্যকা অ্যান্সার অ্যান্সার হবে আসামের উচ্চ ব্রহ্মপুত্র উপত্যকা হচ্ছে প্রাচীনতম খনিজ তেল উৎপাদক অঞ্চল ভারতে। পরে প্রশ্ন, সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায়? কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয়। পরে প্রশ্ন, সর্বোৎকৃষ্ট কোক কয়লা পাওয়া যায় কোথায়? ঝরিয়ায়। সর্বোৎকৃষ্ট কোক কয়লা পাওয়া যায় ঝরিয়ায়। নেক্সট হচ্ছে, চম্বল উপত্যকায় বৃহৎ খাদ বিশিষ্ট অঞ্চলকে কী বলে? বিহার। পরে প্রশ্ন, HMT হিন্দুস্তান মেশিন টুলস লিমিটেড প্রধান কারখানা কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে। হিন্দুস্তান মেশিন টুলস লিমিটেডের কারখানা অবস্থিত ব্যাঙ্গালোর। পরে প্রশ্ন হচ্ছে, এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? গোবি মরুভূমি। এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি। নেক্সট হচ্ছে, বিশ্বের সর্বাধিক টিন উৎপাদক অঞ্চল কোনটি? মালয়েশিয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে প্রশ্ন হচ্ছে, এশিয়ার সর্বাপেক্ষা জনবহুল শহর হচ্ছে টোকিও। ইউক্রেনের প্রধান শিল্প হচ্ছে ইস্পাত, লৌহ ইস্পাত শিল্প। চীনের সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ অঞ্চল কোনটি? ইয়াং সিকিয়াং অববাহিকা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চীনের সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ অঞ্চল হচ্ছে ইয়াং সিকিয়াং অববাহিকা। পৃথিবীর সর্বাধিক গতিবেগ কোথায় অনুভূত হয়? নিরক্ষরেখা। ভারতের প্রমাণ সময় কখন ধরা হয়? এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো জলবিদ্যুৎ সিবত সমুদ্রম জলপথকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বিভিন্ন শস্যের বীজ থেকে যে তেল পাওয়া যায় তাদের কী বলে? তৈল বীজ। নেক্সট প্রশ্ন, সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায়? কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়। কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু। প্রথমে কর্ণাটক, কেরল ও তারপর তামিলনাড়ু রাজ্যে। সর্বোৎকৃষ্ট কোক কয়লা পাওয়া যায় কোথায়? ঝরিয়ায়। চম্বল উপত্যকার বৃহৎ খাদ বিশিষ্ট অঞ্চলকে কী বলে? বিহার। চম্বল উপত্যকায় বৃহৎ খাদ বিশিষ্ট অঞ্চলকে বিহার বলে। নেক্সট হচ্ছে, হিন্দুস্তান মেশিন টুলস লিমিটেড কারখানা অবস্থিত ব্যাঙ্গালোরে। এশিয়ার বৃহত্তম মরুভূমি কবি মরুভূমি। সর্বোচ্চ টিন উৎপাদক অঞ্চল হচ্ছে মালয়েশিয়া। ইউক্রেন অঞ্চলের প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। সর্বাপেক্ষা জনবহুল